सुप्रिय शिक्षार्थी नमस्कार, आशा करी भालो आसो। आमिओ भालो आसी। आमि आजके तोमादेर अष्टम श्रेणी ज्यामिति पढ़ाबो। एर आगे वृत्त सम्पर्कित कयेकटी उपपाद्य पढ़िएछिलाम। आजके पिथागोरासेर उपपाद्यटा एकटु आमरा चेष्टा करे देखि। एटा पढ़ते होले आमादेर ट्रापिजियामेर क्षेत्रफलेर सूत्रटा जानते होबे। तो ट्रापिजियम क्षेत्रफल सूत्र लिखी पिथागोरास देखो ट्रापिजियम ए बी सी डी ट्रापिजियम क्षेत्र ए बी समांतराल बी सी एवं मध्यवर्ती दूरत्व एटा लम्ब मन करो डी ताहले ए बी आर डी सी समांतराल और ये समांतराल बाहुदेर मध्यवर्ती दूरत्व होच्छे डी। ताहले ट्रापिजियम क्षेत्र क्षेत्रफलटा कि होबे हाफ समांतराल बाहु दुइटार जोगफल और एदेर मध्यवर्ती दूरत्व डी। आमादेर एई सूत्रटा लागबे। ट्रापिजियम क्षेत्र क्षेत्रफल होच्छे कि जे हाफ समांतराल बाहुदेर समष्टि एवं ओदेर मध्यवर्ती दूरत्व। ए सूत्रटा एकटु आमादेर जानते होबे। एरपरे ए सूत्र अनुयायी आमरा प्रमाणटा व्यवहार करब। पिथागोरासेर उपपाद्यटा समकোণী त्रिभुजेर क्षेत्रे आमरा जानि যে সব সময় এ বি সি ত্রিভুজে এই বি কোণটা যদি সমকোণ হয় তাহলে এর সামনের বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজ যদি এইরকম আরেকটা ত্রিভুজ হয় এটা যদি সমকোণ হয় পি কিউ আর তাহলে এটা হচ্ছে অতিভুজ। সমকোণে সম্মুখে যে বাহু সেটাকে বলা হয় যদি এরকম আরেকটা ত্রিভুজ হয় ডি ই এফ তাহলে এটা এখন দেখো যদি এটা মেপে দেখি থ্রি এইটা ফোর তাহলে এই জিনিসটা হয়ে যায় আমাদের পাঁচ। এখন দেখো উপপাদ্যটা বলছে কি যে এ সি বাহুর উপর অঙ্কিত বল তাহলে কত হবে এ সি স্কয়ার সমান কত হবে 25 এ বি স্কয়ার সমান কত হবে 4 স্কয়ার এখানে 5 স্কয়ার মানে 25 তাহলে 4 স্কয়ার মানে 16 বি সি স্কয়ার সমান 3 স্কয়ার মানে এখন দেখো এই দুইটা যদি যোগ করো তাহলে কি আসবে যোগ করলে 25। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে সমষ্টির সমান। তার মানে এ সি স্কয়ার সমান কি হবে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এটা যদি 8 হয় এটা মনে করো 6 তাহলে এটা 10 তাহলে দেখো এ পি কিউ স্কয়ার সমান কত হবে 6 স্কয়ার মানে 36 কিউ আর স্কয়ার সমান কত হবে 8 স্কয়ার তাহলে 64। এরপরে দেখো পি আর স্কয়ার 10 স্কয়ার মানে 100 তাহলে দেখো 36 যোগ 64 যোগ 100 সমান তার মানে আমাদের কি হলো দেখো পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার সমান পি আর এইরকম। এটা যদি মনে করো 12 হয় এটা 5 তাহলে এটা হয়ে যাবে দেখো ডি ই স্কয়ার সমান 12 স্কয়ার মানে 144 আবার ই এফ স্কয়ার মানে 5 স্কয়ার তাহলে 525 আর ডি এফ স্কয়ার
df স্কয়ার সমান 13 স্কয়ার 16 এই দুটা যোগ কর দেখো চলে আসবে 1 তাহলে পিথাগোরাস বলেছে কি যে সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটাই আমরা প্রমাণ করার চেষ্টা করি A, B, C, A, A, B, एक समकोण, ताले हमारे अतिभुज की होगे, A, C अतिभुज, ताले पिथागोरस से हमरा B कोणे विपरीत बाहु के B, A कोणे विपरीत बाहु के छोटो A, C कोणे विपरीत बाहु के छोटो C का उपाश। देखो, जे मने कोरी त्रिभुज ए बी सी ए बी सी कोण समान एक समकोण एक समकोण एवं देखो ए सी समान बी ए बी समान सी बी सी समान ए प्रमाण करते होंगे जे अतिभुज की ए सी स्क्वायर समान ए बी स्क्वायर प्लस बी सी स्क्वायर अर्थात আমরা যদি এই মানগুলো বসাই দিই তাহলে AC মানে কি B স্কয়ার সমান AB স্কয়ার মানে কি C স্কয়ার প্লাস A স্কয়ার তাহলে আমাদের প্রমাণের বিষয় এবার প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে কিছু অঙ্কন করতে হবে দেখো আমরা অঙ্কন কি অঙ্কন করব অঙ্কন দেখো এই BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করব এমন ভাবে বর্ধিত করব যাতে CD সমান BA CD সমান BA হয় এবং D বিন্দুতে আমরা একটা লম্ব এই লম্বটা কার সমান হবে BC তাহলে D বিন্দুতে DE লম্ব আঁকি যেন এই DE আর BC সমান CE যোগ করি এবং AE যোগ করি তাহলে আমাদের CD কি AB এর সমান মানে আমাদের C AB এর সমান AB এর লেন্থ কত আমাদের C আর BC সমান DE এটার মান কত A তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পেলাম কি তাহলে ত্রিভুজ ABC আর CD আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ তাহলে অঙ্কন কি করবেন আমরা লিখে দিই দেখো BC কে D পর্যন্ত পর্যন্ত বর্ধিত করি যেন কি CD CD সমান AB সমান C হয় ছোট C এটা লেন্থ এবার ডি বিন্দুতে
DE লম্ব আঁকি যেন DE সমান BC সমান A এরপরে আমরা কি CE এবং AE যোগ C, E এবং A, E যোগ তাহলে আমরা যে অঙ্কনগুলো করেছিলাম সেগুলো লিখলাম যে BC কে D পর্যন্ত বর্ধিত করে এমন ভাবে তাতে CD সমান BA সমান C হয় D বিন্দুতে DE লম্ব আঁকি যেন DE সমান BC সমান A হয় C, E এবং A, E যোগ এবার প্রমাণের বিষয়টা প্রমাণ আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসমতুল্য দেখ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই ত্রিভুজ সি ডি ই এ আমাদের কি কি সমান আছে দেখো এ বি সমান সিবি সমান সি তারপরে বিসি সমান ডিই সমান এ এবং অন্তর্ভুক্ত দেখো অন্তর্ভুক্ত কোণ এবিসি এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিডি সিডি কেন প্রত্যেকে এক সমান তাহলে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি তাহলে এই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে গেল এখন তাহলে অনন্ত বাহুগুলো আমরা সমান বলতে পারি তাহলে দেখো তাহলে আমরা কি বলবো দেখো তাহলে তাহলে সিই সিই তাহলে এসি আগে দাও এই ত্রিভুজে এসি সমান সিই সমান বি এবং কোণ বিএসি কোণ সমান এ কোণের বিপরীত তাহলে কি ডিসিই তাহলে কোণ ডিসিই এই সর্বসম বলার পরে আমরা এইটা আমরা বি পেয়ে গেলাম যে এইটার সমান এইটা বলে দিলাম আর এই কোণের সমান আমরা এই কোণ দিলাম এখন দেখো ত্রিভুজ এবিসি এর বি এক সম তাহলে এই কোণ আর এই কোণ মিলে কত আরেক সমকোণ দেখো ত্রিভুজ এ বি সি এ কি বি এ সি কোণ যোগ এ সি বি কোণ সমান এক সম এখন বি এ সি জায়গায় আমরা কি বলতে পারি বা দেখো বিএসি সমান আমরা কি ডিসিএ তাহলে ডিসিই এইটা এটার সমান এটা বসাব যোগ এসিবি সমান এক সম তাহলে দেখো আমাদের এই কোণ আর এই কোণ মিলে এক সম এই তিনটা মিলে কত আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদের কত দুই সমকোণ তাহলে দেখো সুতরাং আমরা বলতে পারি কোণ এ সিই সমান এক সমকোণ কেন দেখো এইটা আর এইটা মিলে এক সমকোণ আর তিনটা মিলে আমাদের দুই সমকোণ তাহলে এটা আমাদের এক সমকোণ তাহলে আমরা বলতে পারি তাহলে অতএব ত্রিভুজ
ACE একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের সমকোণ হয়ে গেল। এবার দেখো আমাদের ABCDE এই ট্রাপিজিয়াম ক্ষেত্র মধ্যে কি কি আছে? একটা ABC সমকোণী ত্রিভুজ আছে, একই CDE আরেকটা সমকোণী ত্রিভুজ, এবং ACE আরেকটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের মধ্যে আমাদের তিনটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এই তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এখানে দেখো যে ট্রাপিজিয়াম ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্র ABDE, এটা ABD এর উপর B এর উলম্ব, D উলম্ব। তাহলে ট্রাপিজিয়ামে আমাদের এই AB আর ED এই দুইটা সমান্তরাল রেখা, আর BD আর CAE এই দুইটা অসমান্তরাল রেখা, এবং AB এবং ED এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের BD। তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্র ABDE সমান কি কি আছে দেখো? ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র ABC যোগ ত্রিভুজ ক্ষেত্র CDE, CDE যোগ ত্রিভুজ ক্ষেত্র ACE, ACE। এখন ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই উপপাদ্য পড়ার আগেই দেখলাম যে হাফ সমান্তরাল বাহু দুইটার সমষ্টি এবং ওদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো তাহলে অতএব হাফ সমান্তরাল বাহু হচ্ছে AB যোগ DE, এবং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের BD গুণন BD। হাফ ABC সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি গুণন উচ্চতা, ভূমি এটা আর উচ্চতা এটা, তাহলে হাফ গুণন BC গুণন উচ্চতা AB। আবার দেখো CDE এটার ভূমি CD আর উচ্চতা DE, তাহলে হাফ ভূমি CD এবং উচ্চতা DE। আর AC সমকোণী ত্রিভুজের দেখো এটা যদি ভূমি ধরো তাহলে এটা উচ্চতা, অথবা এটা ভূমি ধরলে এটা উচ্চতা, দুইটাই সমান। তাহলে হাফ ভূমি CE আর উচ্চতা হচ্ছে AC। তাহলে আমরা এবার এই মানগুলো বসাই দিলে আমাদের ক্যালকুলেশন দেখো আরো ছোট হয়ে যাবে। এখানে দেখো বা হাফ AB এর মান কত দেখো, ABC, D এর মান কত, A গুণন BD দেখো BD, তাহলে BC যোগ CD তার মানে A যোগ C বা C যোগ E সমান হাফ BC, BC এর মান দেখো A, AB এর মান কি C, প্লাস হাফ সিডি মান কত দেখো সি, ছোট সি, ডির মান এ, প্লাস হাফ সিডির মান কত বি, এসির মান কত বি। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এবার এইখানে আমরা লিখতে পারি দেখো হাফ একই রকম জিনিস সি প্লাস এ, সি প্লাস তাহলে সি প্লাস এ হোল স্কোয়ার। আর এইগুলো থেকে যদি হাফ কমন নিয়ে নাও দেখো এসি গুণ করে দিলে এসি প্লাস হাফ কমন নিয়ে নিছো, এখানে সি আর এ গুণ করলে এসি প্লাস হাফ কমন নিয়েছো বি, বি গুণ করলে বি স্কোয়ার। এবার দুই পাশ থেকে হাফকে আমরা অমিট করে দিই তাহলে কি হবে, দুই দিয়ে গুণ করে দাও তাহলে দুই দুই কেটে যাবে, বা হাফ দিয়ে ভাগ, তাহলে বা আমরা পাবো কি সি প্লাস এ হোল স্কয়ার সমান এসি, এসি কি হবে টু এসি প্লাস বি স্কয়ার।
আমরা হাফটাকে ভাগ করে এসিটা পরে যোগ করব এসি 1 বি স্কয়ার এখানে লিখে দাও 2 দ্বারা গুণ করে বা হাফ দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে এবার a প্লাস b হোল স্কয়ার আমরা সূত্রটা ভেঙে দাও তাহলে কি হবে বা c স্কয়ার প্লাস 2 ac প্লাস a স্কয়ার আর এদিকে ac ac 2 ac প্লাস b স্কয়ার তাহলে দেখো 2 ac দুই পাশে আছে আমরা 2 ac থেকে দুই পাশ থেকে ভাগ বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি হবে বা c স্কয়ার প্লাস a স্কয়ার সমান b স্কয়ার আমাদের প্রমাণের বিষয়টা কি ছিল দেখো এই b স্কয়ারটা আগে আছে তাহলে আমরা বলতে পারি অতএব এই b স্কয়ার সমান c স্কয়ারটা আগে আছে তারপরে a স্কয়ার এই প্রমাণ তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ট্রাপিজিয়াম ক্ষেত্র দিয়ে প্রমাণ করলাম এরপরে আরো দুই তিন রকমে আছে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি তবে তোমরা বাসায় আরেকবার চেষ্টা করবা আর যদি কোনো বোঝার সমস্যা হয় তাহলে আমি পরবর্তীতে আবার এটা ক্লাস নেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো নিজের প্রতি যত্নশীল হবা পরিবারের প্রতি যত্নশীল হবা সবাইকে ধন্যবাদ।